हासिना मोदी वर्चुअल बैठके 55 बछर पर चिलाहाटी हल्दीबाड़ी रेलपथ चालू उभय देश विद्यमान सहयोगितामूलक अक्षमतार सुयोग निये आमादेर अर्थनीतिके आरो संहत करे बैश्विक एवं आंचलिक वैल्यू चेन आरो समृद्ध करते पारे बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। सात चुक्ति और समझौता स्मारके एबारो नहीं तिस्ता हताश बांग्लादेश বাংলাদেশী লোক আমাদেরও ফ্রাস্ট্রেট করে আমাদের দুই দেশের যে এত সুন্দর সম্পর্ক সেইখানে একটা কলঙ্ক তৈরি করে আমরা এই কলঙ্ক চাই না দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ পদ্মা সেতুতে এক বছরের মধ্যে যান চলাচল শুরু করতে কাজ চলছে রাত দিন দুই শিফটের পরিবর্তে তিন শিফটের পরিকল্পনা বিদেশে বাড়ি আছে কার পুরো তথ্য নেই দুদকের রিপোর্টে হাইকোর্টের ক্ষোভ 2,500 কোটি টাকা পাচারে জড়িত শতাধিক 31st সামনে রেখে রাজধানীতে আবারও জাল টাকার দৌরাত্ম জুরাইনের কারখানা থেকে নকল 32 লাখ টাকা ও 20 লাখ ভারতীয় রুপি সহ গ্রেফতার 9 রেলপথে উত্তরাঞ্চলে আবারও যুক্ত হল বাংলাদেশ ও ভারত আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী বছর 26 মার্চ থেকে যাত্রী বহন শুরু হবে 55 বছর পর এই রেল যাত্রাকে কেন্দ্র করে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে উত্তরের সীমান্ত বন্দর চিলাহাটিতে রতন সরকার জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন শাকিল মাহমুদ চিলাহাটি রেল স্টেশনে আবার সীমান্ত পারের হুইসেল বেজে উঠল 55 বছর পর তুমুল করতালি আর উল্লাস ধ্বনির মধ্য দিয়ে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে পণ্যবাহী একটি ট্রেন যাত্রা করে ঠিক দুপুর 1:35 মিনিটে একসময়ের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র উত্তরের চিলাহাটি প্রাণচাঞ্চল্য হারিয়ে ফেলে পাক ভারত যুদ্ধের কারণে এত বছর পর আবার এই রেলপথ চালুর দিনে তাই হাজার মানুষের ভিড় নতুন করে স্বপ্ন বুনন আমরা অনেক খুশি এটা দুই দেশের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য এবং এখানে রেল যোগাযোগ দুই দেশের একটা দারুণ সম্পর্ক স্থাপন হবে দুই দেশের মধ্যে রেলপথ চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় সাধারণ মানুষ অনেক উন্নতি করবে আমাদের দেশে এবং বিভিন্ন রকম রপ্তানি আমদানিতে সহায়ক হবে এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেক ধন্যবাদ আপাতত মালবাহী ট্রেন চালু হলেও 26 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে দুই দেশের মধ্যে শুধু নয় পর্যায়ক্রমে ভুটান ও নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটবে আমাদের অনেকদিন আশা ভরসা যে এটা চালু হলে পরে একেবারে আর ঢাকা থেকে সোজা উঠে একদম শিলিগুড়ি পৌঁছে দিতে পারবে আগামী 26 মার্চ 2021 সাল আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতে ট্রেন চলাচল আমরা করতে পারি তার জন্য আমরা উভয় দেশের আমরা রেল বিভাগ আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছি উত্তর সীমান্তের চিলাহাটি রেল স্টেশন থেকে 32টি ভারতীয় মালবাহী ওয়াগন নিয়ে বাংলাদেশের একটি লোকোমোটিভ ইঞ্জিন মুক্তিরহাট সীমান্ত রেখা অতিক্রম করে 1947 সালে ভারত পাকিস্তান ভাগের পরও এই পথে রেল যোগাযোগ চালু ছিল 1965 সালে পাক ভারত যুদ্ধের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় এর 6 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের এই রেল যোগাযোগ পুনঃস্থাপনে লেগে গেল 49 বছর রতন সরকার সময় সংবাদ চিলাহাটি নীলফামারী বাংলাদেশ ভারতের ঐতিহাসিক এই মুহূর্ত ধরা দেয় শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে সকালে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নয়াদিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে মোদী করোনা ভ্যাকসিন সহায়তার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় বলে আখ্যা দেন এ সময় শেখ হাসিনা বলেন মহামারীকালে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে চায় বাংলাদেশ
কথা ছিল মুজিব বর্ষের আনুষ্ঠানিকতায় সশরীরে ঢাকায় এসে যোগ দেওয়ার। মহামারীর বাধায় সেটি ভেস্তে গেলেও এবার ডিজিটাল মাধ্যমে বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির জ্ঞান হায়দ্রাবাদ হাউস বেলা 11:30 দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অংশ নিলেন শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল সামিটে। এতে গণভবন থেকে যোগ দেন শেখ হাসিনা ও নয়াদিল্লি থেকে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। আনন্দ মুক্তি এবং উদযাপন। বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ভ্যাকসিন সহায়তাও গভীর সম্পর্কেরই দৃষ্টান্ত। কিস কঠিন সময় মে ভারত আর বাংলাদেশ কে বিচ अच्छा सहयोग रहा। वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है। প্রতিউত্তরে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব এখন যুগান্তকারী অধ্যায়ে। সময় এখন অর্থনৈতিক উন্নয়নে দ্বিপক্ষীয় সুযোগ কাজে লাগানোর। আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমত্যের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরো সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরো সমৃদ্ধ করতে পারে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর বড় মাইলফলক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আসার আহ্বান জানান নরেন্দ্র মোদীকে। আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের গৌরবময় স্মৃতি স্মরণীয় করে রাখবে। এর আগে দুদেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষি সহ সহযোগিতামূলক 7টি সমঝোতা স্মারকে সই করে ঢাকা নয়াদিল্লি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাসিনা মোদী ভার্চুয়াল বৈঠকের পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বললেন, তিস্তা চুক্তি না হয় হতাশ বাংলাদেশ, তবে সব কলঙ্ক ঘুঁচিয়ে সুন্দর সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী বলেও জানান মন্ত্রী। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠক শেষে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন মোদী। ভারত বাংলাদেশ কূটনৈতিক আদান প্রদানে জনগণের প্রত্যাশার তালিকায় সবসময় সবার উপরে থাকে তিস্তা চুক্তি। দুই দেশের মধ্যে সারা বছর আলোচনার যোগসূত্র থাকলেও অমীমাংসিত ইস্যুগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত হয় শীর্ষ পর্যায়ের বৈঠকেই। তাই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলাতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে চেয়েছিল সবাই। চাহিদার তালিকাটা লম্বা, সে তুলনায় কতটুকু প্রাপ্তি ঘটল সেটা জানাতে দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের যত ধরনের ভারতের সাথে সমস্যা আছে সবগুলো আমরা তুলে ধরেছি। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ, উষ্ণ হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম বড় বড় সমস্যা সমাধান করেছি আলোচনার মধ্যে। এবারেও তিস্তা চুক্তি নিয়ে কোনো প্রস্তাবনা আসেনি, হতাশা লুকাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রীও। বললেন, অভিন্ন অন্যান্য নদীর ইস্যুতেও বাংলাদেশ প্রস্তাব রেখেছে দ্রুত নদী কমিশনের বৈঠকের। আমাদের আরও কয়েকটি নদীর সেই বিলি বন্টন নিয়ে প্রশ্ন আছে, আমরা সেইগুলো তুলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন একটি জেআরসির মিটিংয়ের জয়েন্ট আপনার রিভার কমিশনের মিটিংয়ের তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানিয়েছেন। সীমান্তে হত্যা সহ নানা সংকট ঘুচিয়ে দুই দেশের সুন্দর সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী বলেও জানালেন মন্ত্রী। আমরা বাংলাদেশি লোক, আমাদেরও ফ্রাস্ট্রেট করে, তবে আমরা বিশ্বাস করি এবং আজকেও মাননীয় প্রধান ভারতের প্রধানমন্ত্রী আবার অঙ্গীকার করেছেন যে নো লিথাল ওয়েপন ওখানে ব্যবহৃত হবে। আমরা তাদের অবশ্যই বিশ্বাস করতে চাই। আমরা সবসময় আশাবাদী, আমরা চাই না যে একজন লোক এই বর্ডারে মারা যাক। আনফর্চুনেটলি এই ইনসিডেন্টসগুলো আপনার সময় সময় হয়ে আমাদের দুই দেশের যে এত সুন্দর সম্পর্ক সেইখানে একটা কলঙ্ক তৈরি করে। আমরা এই কলঙ্ক চাই না, আমরা আমাদের সুন্দর সম্পর্কটা চাইছি। করোনা মহামারীতে 3 কোটি ডোজ টিকা দিয়ে সহযোগিতার পাশাপাশি সম্প্রতি নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাওয়া ভারত রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এক বছরের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরু করতে দিন রাত কাজ চলছে। বর্তমানে 2 শিফটে কাজ হচ্ছে, জনবল বাড়িয়ে 3 শিফটে কাজ হলে দ্রুত শেষ করা যাবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ারে গত 4 বছর ধরে চলেছে ব্যস্ততা।
হাজার হাজার কর্মী দিনরাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ারে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় 3,000 করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ারে। শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে 4,200 দেশীয় শ্রমিক ও 980 জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেননি 400 চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় 2,200 দেশীয় শ্রমিক, ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ। এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন 3,000 বাংলাদেশি ও 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের। দুইটা টিম এখন কিন্তু কাজ করছে রোডয়েড এক বসানোর জন্য, আরেকটি টিম আগামী জানুয়ারির মধ্যে যুক্ত হবে এই মাসের শেষের দিকে ডিসেম্বরে, এবং চতুর্থ টিম আমরা আশা করছি জানুয়ারির মধ্যে যুক্ত হবে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে ডেক বসানো শেষ করা। সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর। জনবল বাড়ানো হলে সেই কাজ এক বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। করোনার প্রথম দফায় জনবলের যে সংকট তৈরি হয়েছে, এখন দ্বিতীয় দফায় সেটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব তা নির্ভর করছে লক্ষ্য অনুযায়ী কত সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে চলমান 2 শিফটে কাজের পরিবর্তে 3 শিফটে কাজ চালুর বিকল্প দেখছেন না সেতু কর্তৃপক্ষ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। রাত 11টার সময় আরও থাকছে। সকালের রিট, তারপরও 2 ঘন্টায় গুঁড়িয়ে দেয়া হয় রাজধানীর সুন্দরবন মার্কেটের বেশ কিছু অংশ। দক্ষিণ সিটির ভূমিকায় হাইকোর্টের ক্ষোভ। চেয়েছিলেন অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা, কিন্তু দেয়া হয় পুরনো রিপোর্ট। তাতে অসন্তুষ্ট দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, পুরনো কাহিনী নয়, দেশের বাইরে অবৈধভাবে কে কোথায় বাড়ি করেছেন, টাকা পাচার করেছেন, তা 2 মাসের মধ্যে জমা দিতে হবে। আদালত আক্ষেপ করে বলেছেন, বিচার না হোক, পাচারকারীদের নামও কি জানা যাবে না। আন্তর্জাতিক বাণিজ্যের নামে প্রতি বছর দেশ থেকে প্রায় 64,000 কোটি টাকা পাচার হয়। পাচারের টাকায় কানাডার বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে করেছেন বাড়ি, গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, এমন তথ্য উঠে আসে গণমাধ্যমে। এই পাচারকারীর সংখ্যা কত তার পরিসংখ্যান না থাকায় 1 মাস আগে তালিকা চায় উচ্চ আদালত। বৃহস্পতিবার দুদক, এনবিআর, সিআইডি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ রিপোর্ট দেয় আদালতে। কোনো রিপোর্টেই পাচারকারীদের সবশেষ কোনো তথ্য নেই। দুদকের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত পাচারের সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তির নাম পেয়েছেন তারা। টাকার পরিমাণ 2,500 কোটি টাকা, এটিও পুরনো তথ্য। আদালত বলেছেন, কে কোন দেশে অবৈধভাবে অর্থ পাচার করেছেন, বাড়ি করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট রিপোর্ট দিতে হবে 2 মাসের মধ্যে। শতাধিক ব্যক্তি আর টোটাল টাকার পরিমাণ হবে 2,500 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি, তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে, প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, পাচারকারীদের তথ্য সংগ্রহ করছেন তারা, আর বিএফআইইউ জানিয়েছে কানাডার কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। আদালত আক্ষেপ করে বলেন, বিচার না হোক, অন্তত পাচারকারীদের নাম জানা দরকার সবার। বিভিন্ন লোক কথা বলছে, সেই কথাগুলো তো আদালতকে আমরা এবার দিতে পারি না। বিদেশি এজেন্সির সাথে যোগাযোগ করছে, আমাদের এম্বাসির সাথে যোগাযোগ করছে, ওনারা যদি আমাদের যে ইনফরমেশন যদি আমরা যতটুকু জোগাড় করতে পারি আমরা সব অবশ্যই আদালতে জানাবো। গত কয়েক বছর ধরে কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারের বিষয়টি লোক মুখে শোনা যায়। এ পাড়ায় 4 জন রাজনীতিবিদ সহ 28 জন সরকারি কর্মকর্তার বাড়ি থাকার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী জানালে অর্থ পাচারের বিষয়টি আবারও আলোচনায় আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কেনাকাটার জন্য বিদেশ যেতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগকে অবশ্যই জানাতে হবে। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। 2015 সালে বিআইডব্লিউটিসির 6 কোটি টাকার ফগ লাইট কিনতে আমেরিকা যায় তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান, পরিচালক জ্ঞান রঞ্জন শীল, সংস্থাটির জিএম ক্যাপ্টেন শওকত সর্দার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ কুমার পাল। 4 সদস্যের এই দলে ইঞ্জিনিয়ার ছিলেন মাত্র 1 জন,
এই প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে পরীক্ষা করেন শীতকালের ফগ লাইট, দেশে এনেও পরীক্ষা করেন গরমকালেই। তাই ৬ কোটি টাকা খরচের পরও তেমন কাজে আসেনি এই বাতি। সরকারি চার কর্মকর্তার এমন কাণ্ডে বিষয়টি গড়ায় আদালতে। এতে সফরের নামে আমলাদের আনন্দ ভ্রমণের লাগাম টানার নির্দেশ দেন হাইকোর্ট। আবারও রাজধানীতে ধরা পড়ল জাল টাকার বড় চক্র, এবারও আবাসিক ভবনে কারখানার হদিস। তবে এবার স্পট রাজধানীর জুরাইন, ২০ লাখ ভারতীয় জাল রুপি, ৩২ লাখ বাংলাদেশি জাল টাকা সহ চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৩১ নাইট ও নিউ ইয়ারকে সামনে রেখে বড় চালান তৈরি করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। শাথিলা শারমিন বিস্তারিত জানাচ্ছেন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। নানা সামাজিক ও ধর্মীয় উৎসবকে ঘিরে জাল টাকা তৈরি ও বিপণন নতুন ঘটনা নয়। জলে অভিযান, গ্রেফতার হয় অপরাধী, কিন্তু আইনের ফাঁক ফোকর গড়িয়ে আবারও একই অপরাধে জড়ায় তারা। এইতে ৫০০ কাগজে এদের ২০ লাখ করে আসে, এর মনে করেন ২০টা ২৫টা হয়, তাতে মনে করেন ২ কোটির উপরে চলে যায়। চাকরে গেছে ৭০০০ করে নিছি পার প্যাকেট, আর আমি ৯০০০ টাকা প্যাকেট বিক্রি করছি। গোয়েন্দাদের তথ্য মতে রাজধানীর পশ্চিম জুরাইনের এই বাসায় চলতো জাল টাকা ও রুপি তৈরির কাজ। বিশেষ ধরনের কাগজ, নিরাপত্তা সুতা, রং, কেমিক্যালস, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, কাটার, বিভিন্ন রকমের ডাইস, উপাদানের যেন শেষ নেই। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আসল ৪,০০,০০০ টাকাও। কারো কাছ থেকে ধার করে, কারো কাছ থেকে সুদে করে এভাবে টাকা নিয়ে তার মানে জেলখানা থেকে বের হয়েছে। মানে এদের টাকার প্রেশার দিছে, আমি কোনো কোন কেনা না পাই, লাস্ট পর্যন্ত আবারই এই পথের প্রতীক হতে হয়েছে। এই জাকির হোসেন ২০১১ সাল থেকে জাল টাকা, বিশেষ করে ভারতীয় রুপি তৈরির জন্য কুখ্যাত ছিলেন। সবশেষ ২০১৯ সালে ডিবির হাতে গ্রেফতার হয় সে। ডিবির কাছেই রয়েছে তার ৮টি মামলা। দেশের প্রত্যন্ত এলাকা বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলের রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরেও জাল টাকা তৈরি করে আসছে চক্রটি। ৩১ ও নিউ ইয়ার উপলক্ষে নকল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় কাজ চলছিল রাজধানীতেই। এই প্রথমবারে আমরা পুরো চক্রকে একসাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, অর্থাৎ এই চক্রের সাথে যারা তৈরি করে তারা, যারা বিপণন করে তারা, এবং এই সকল বিপণনের সাথে আরও যারা সংশ্লিষ্ট, বিশেষ করে যারা মাল মেটেরিয়াল বিভিন্ন ধরনের সাপ্লাই দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুরো নেটওয়ার্ক ঘুরিয়ে দিতে মাঠে থাকার কথা জানিয়েছে ডিবি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালে রিট করা হয়, আমলে নেন আদালত, তারপরও অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয় রাজধানীর সুন্দরবন মার্কেটের বেশ কিছু অংশ। উচ্ছেদে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়ে দক্ষিণ সিটির ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। এক্সকেভেটর দিয়ে এভাবেই গুঁড়িয়ে দেয়া হয় গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নকশা বহির্ভূত স্থাপনা। এর আগে বৃহস্পতিবার সকালেই হাইকোর্টে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে উচ্ছেদ বন্ধে রিট করা হয়। এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনকে অবহিত করেন রিটকারী আইনজীবী। তারপরও দুপুর ১২টায় শুরু হয় অভিযান। মেহর মোয়াদ্দেদ ট্রেড লাইসেন্স দিয়েছে, ভাড়া রিসিট কাটছে, সব কিছু করার পরে যখন আমাদের লাস্ট ৬ লাখ করে টাকা নিছে, ট্রেড লাইসেন্স যখন দিছে, আমরা জানি দোকানগুলো বৈধ, আর অবৈধ হওয়ার কিছুই নাই। আমরা আসলে পথে ভরসা ছাড়া আমাদের উপায় নেই। আমাদেরকে উচ্ছেদ করবেন না, আমাদেরকে সময় দিন, আমাদেরকে সময় দিয়ে উচ্ছেদ করুন। নিয়ম মেনেই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান সিটি কর্পোরেশনের এই দায়িত্বশীল কর্মকর্তা। এখন পর্যন্ত আমাকে কেউ বৈধ কাগজপত্র দেখায়নি। আমরা বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন এগুলি বন্ধ করেছি। ভিতরে ঢোকার যে স্পেসেসগুলো, এগুলো আমরা আগে খালি করছি এবং ভিতরেও কার্যক্রম চলছে। দুপুরে রিটের শুনানি শেষে উচ্ছেদ অভিযানের উপর ৩ মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ইন দ্য মিনটাইম ওরা আবার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই কথা আমরা কোর্টকে জানানোর পরে, হাইকোর্টে এই যে নজরে নিয়ে আসার পরেও কেন তারা কার্যক্রম পরিচালনা করতেছিল, এই বিষয়ে খুব প্রকাশ করে। হাইকোর্টের নির্দেশনার পর বিকেল ৩:৩০টার দিকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেল ৪টার দিকে সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর সহ ভারী সরঞ্জাম। আমরা যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওনারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের এই অভিযান, একটু আগে আমাদেরকে বললো যে আমরা অভিযান ঘোষণা বন্ধ ঘোষণা করেছি। আপনাদেরকে বারবার বলেছে যে এই মামলায় এই মার্কেটে রেট আছে, আপনারা এটা করা ঠিক হবে না, আপনারা কন্ডেম, কিন্তু কোনো অবস্থাতে ওনারা সেটা শোনেন নাই। নকশা বহির্ভূতভাবে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ৬ শতাধিক দোকান তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যদিও ব্যবসায়ীদের দাবি, সিটি কর্পোরেশনের কাছ থেকেই যথানিয়মে দোকান বরাদ্দ নিয়েছেন তারা। সরউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের বিদেশে পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব হাইকোর্ট স্থগিতের নির্দেশ দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
গত 15 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক চার খুনি শরীফুল হক ডালিম, মুসলিম উদ্দিন, রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও সাধারণ বাংলাদেশিরা। পলাতকদের মধ্যে রাশেদ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখনও তাদের ফেরানো যায়নি। খেতাব বাতিল হলে দেশে এনে বিচার করা আরো সহজ হবে, স্পষ্ট বার্তা যাবে রাজনৈতিক আশ্রয়দাতা দেশগুলোতে। মহামান্য হাইকোর্টে যে সিদ্ধান্ত দিয়েছেন, ওই সিদ্ধান্তকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই, এবং এটা দেরিতে হলো, এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এটা মুক্তিযোদ্ধাদের পক্ষ শক্তির একটা বিজয় হয়েছে। খোদ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড সহ কয়েকটি দেশে রাষ্ট্রীয় খেতাব বিবেচনা পুনর্বিবেচনার জন্য কমিটি রয়েছে। সেই কমিটিগুলো যে পর্যবেক্ষণ ও মূল্যায়ন দেয় তার ভিত্তিতে খেতাবের স্বীকৃতি বহাল বা বাতিল করা হয়। 1916 সালে যুক্তরাষ্ট্রে 900 সৈনিকের বীরত্বের খেতাব বাতিল করা হয়। আগামী 20 জানুয়ারি নতুন বাইডেন সরকার ক্ষমতা বুঝে নেওয়ার পর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। উন্নয়নের ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। এই দেশের উন্নয়নে ভারতীয় নাগরিকরাও অনেক গর্ববোধ করেন। 49তম বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন। বিস্তারিত জানব সুব্রত আচার্যের রিপোর্টে। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের বঙ্গবন্ধু মঞ্চে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন ছিল মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনার। প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত নির্মলা মিশ্র, মুক্তিযোদ্ধা বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির ছাড়াও এই আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার যে স্বপ্ন ছিল মুজিবুর রহমানের, সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও ভারত বাংলাদেশের সম্পর্কের অতীত বর্তমান নিয়ে যেমন বক্তারা আলোচনা করেন, তেমনি তাদের মুখে ফুটে ওঠে বাংলাদেশের উন্নয়নের কথা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ আজ অভিজাত স্যাটেলাইট ক্লাবের সদস্য। বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের 5টি দেশের একটি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ভয়ঙ্কর উন্মাদনা ছিল এই বাংলাদেশের যুদ্ধকে ঘিরে শুরুতেই, তাই যে সমস্ত শহীদ এই যুদ্ধে মারা গিয়েছেন, এই লড়াইতে মারা গিয়েছেন, মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, তাদের সকলকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধকালীন নানা তথ্য অতিথিদের সামনে তুলে ধরেন কাজী সাজ্জাদ আলী জহির, যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন সবাই। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।